এখান থেকে 20 বছর 25 বছর আগে বর্তমান যুগ সন্ধিক্ষণে যে হারে ওয়াজ মাহফিল হচ্ছে এত ওয়াজ মাহফিল এখান থেকে 20 25 বছর আগে হতো কি না হতো তবে সংখ্যায় অনেক কম অনেক কম এবং সে সময়ে সাধারণ মানুষের ওয়াজ মাহফিলের প্রতি যে আকর্ষণ ছিল ভক্তি ভালোবাসা ছিল এবং গ্রামে একজন আলেম আসলে গ্রামে একজন ফুরফুরা শরীফের হুজুর আসলে মানুষের যে একটা ভিড় একটা আকর্ষণ আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি বর্তমানে সেই আকর্ষণ সেই টান সেই ভক্তি ভালোবাসা বেড়েছে না কমেছে যে কমে গেছে এখান থেকে 25 30 বছর আগে যে ওয়াজ মাহফিল হতো গুটি কতক আলেমের দ্বারাতে সমাজের মানুষ যে উপকৃত হয়েছেন সমাজের মানুষ যে হেদায়েত পেয়েছেন এখন আমরা দর্জন দর্জন বক্তার হুজুর বক্তব্য রেখেও সমাজ সেই উপকৃত হচ্ছে আমার সঙ্গে কথা বলতে হবে কারণ কি মাহফিল হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না কারণ কি এখন তো পাড়ায় পাড়ায় আপনার মসজিদে মসজিদে শহরে শহরে আপনারা ওয়াজ শুনেন আমরা ওয়াজ করি আল্লাহ পাকের শান আল্লাহ পাক তো এক এক রাতে এক এক জেলায় নিয়ে যাচ্ছে এর কারণ হলো দেখুন আমি মাযহাবগত দিক দিয়ে হানফি মাযহাবের মানুষ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই হুজুরের অনুসারী আমি আপনারা আমার সঙ্গীত নাকি আর আমি সিলসিলাগত দিক দিয়ে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরি শরিয়ত কুতুবুল আলাম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির এর সিলসিলার একজন নগণ্য খাদেম আপনারা আমার সঙ্গীত মুজাদ্দিদুজ্জামানের কলিজার টুকরা কাইয়ুমুজ্জামান বলুন তো কোন হুজুরের নামের আগে কাইয়ুমুজ্জামান বলা হয় যে বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাই জানাকে বলা হতো কাইয়ুমুজ্জামান তিনি কোন একদিন ভক্ত মুরিদদের সামনে নিয়ে খুব আক্ষেপের সঙ্গে একটি কথা বলেছিলেন আমার কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনবেন বলেছিলেন বাবা আমি মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব ওয়াজ আমি আর করব না তো শুধু আমার আব্বার মুরিদদের কথা মনে করে আমি ওয়াজ বন্ধ করতে পারছি না তো কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মহব্বতের মানুষরা জিজ্ঞাসা করলেন হুজুর আপনি এরকম কথা বলছেন কেন আপনি ওয়াজ বন্ধ করে দেবেন বলছেন কেন তো হুজুর বলেছিলেন আমি তিনটে কারণে মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব কটা কারণ বাবা তিনটি কারণ তার ভিতরে এক নাম্বার কারণ বলেছিলেন বাবা অধিকাংশ বক্তাদের নিয়ত খারাপ এক নাম্বার কারণ আগে ধরেছেন আমাদের নাম্বার টু বলেছিলেন অধিকাংশ জলসা কমিটিদের নিয়ত খারাপ
আর নাম্বার 3 বলেছিলেন অধিকাংশ শ্রোতাদের নিয়ত খারাপ। এক নাম্বার বলুন সব বক্তা অধিকাংশ, দুই নাম্বার সব অধিকাংশ, তিন নাম্বার সব সব শ্রোতা অধিকাংশ। আপনি জানেন বক্তা শ্রোতা আর কমিটি এই তিন শ্রেণীর মানুষের নিয়ত যখন এক হবে, এক মানে এই তিন শ্রেণীর মানুষের নিয়ত যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। একটু জোরে বলতে পারলেন না? আর এই তিন শ্রেণীর মানুষের নিয়ত, এই তিন শ্রেণীর ভিতরে কোন এক শ্রেণীর নিয়ত যদি খারাপ হয় ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না, কাজও হবে না। আজকে দেখছি বড় হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির কথাটা আজকের বাস্তবে অক্ষরে অক্ষরে প্রচুর মাহফিল হচ্ছে, কাজ কতটা হচ্ছে, পরিবর্তন কতটা হচ্ছে। আমি সেজন্য আপনাদেরকে বলবো মাহফিল দিলে হবে না, আসতে হবে। আসলে হবে না, মাহফিলে বসতে হবে। বসলে হবে না, মাহফিল শুনতে হবে। শুনলে হবে না, কি করতে হবে? সবাই মিলে বলুন আমল। এটা হচ্ছে লাস্ট স্টপেজ আমল। আচ্ছা বলুন তো এই আমলিয়াতের জায়গাতে আমরা এগিয়ে না পিছিয়ে? আমলের বাংলা মানে কি বলুন তো? আমলের বাংলা মানে বক্তা যে বক্তব্যটা রাখছেন সেটাকে বাস্তব জীবনে রূপ দেওয়ার নাম হচ্ছে আমল করা। আমলটা কোথায়? আজকে আমাদের ভিতরে আমল নেই। আল্লাহ রসুল কি বলছে শুনুন। قال النبي صلى الله عليه وسلم الناس كلهم غالقون الا العالمون العالمون كلهم غالقون الا العاملون العاملون كلهم غالقون الا المخلصون সকলে একটু জবান খুলে বলতে পারবেন আল্লাহু আকবার? আর একটু মহব্বতে বলতে পারবেন আল্লাহ রসুল সাল্লাম? কত সুন্দর কথা বলছে দেখুন, রসুলের হাদিস। আল্লাহ রসুল বললেন আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন, যার বাংলা মানে হলো বিশ্ব নবী বললেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ বলুন বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আলেমরা নাজাত পেয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন। সব মানুষ ধ্বংস হয়ে যাবে, নাজাত পাবে কারা? আলেম। আমি রসুলের হাদিস বলছি তো, এই হাদিসটা শুনে আপনাদের মনে একটা প্রশ্ন যাচ্ছে না যাচ্ছে না, তাহলে হুজুর আপনারাই শুধু বাঁচবেন আর আমরা সব শেষ, এরকম একটা প্রশ্ন আসছে না আসছে না? যে হুজুর তাহলে আপনারাই বাঁচবেন আর আমরা সব শেষ? না, আজকের এই মাহফিল আমাদের বাঁচার ডাক দিয়েছে, আপনারাও বাঁচতে এসছেন, আমিও বাঁচতে এসছি, আপনাদেরকে বাঁচানো হবে ইনশাআল্লাহ। দেখুন আরবের একজন টপ র‍্যাঙ্কের কবি, জানার নাম
হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু যিনি একজন টপ র‍্যাঙ্কের কবি যিনি একজন কবি হিসাবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন যিনি জীবনের শুরুতে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন পরবর্তীতে তিনি যখন ইসলাম গ্রহণ করলেন অটোমেটিক তলোয়ারটা ঘুরে গেল ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের মাথা কাটতে গেছিলেন না কিন্তু ইসলাম গ্রহণ করার পরে সেই তলোয়ারটা কাদের দিকে ঘুরেছিল কাফেরদের দিকে একটু সুবহানাল্লাহ বলো তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু জীবনে ইসলামের বিরুদ্ধে বিশ্ব নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন পরবর্তীতে উনি যখন ইসলাম গ্রহণ করলেন অটোমেটিক তলোয়ারটা ঘুরে গেল এবারে নবীর পক্ষে ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতে শুরু করলেন বলুন সুবহানাল্লাহ তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন ওনার কবিতার তলোয়ারের আঘাতে আসলি তলোয়ার নয় দাকুরুল নয় কোন তলোয়ার কোন তলোয়ার কবিতার তলোয়ার উনি যখন কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখছিলেন ওনার কবিতার তলোয়ারের আঘাতে উনি কাফেরদেরকে মেরে তছনছ করছিলেন কম তুলে গোত্র তুলে তলোয়ার চালাচ্ছিলেন দেখুন আসলি তলোয়ারে দশ বিশ জনকে মারা যায় আর কবিতা তলোয়ার এত মারাত্মক তলোয়ার ওই তলোয়ারে পুরো একটা কমকে মেরে দেওয়া যেতে পারে একটা জাত মেরে দেওয়া যেতে পারে এত মারাত্মক কোন তলোয়ার কবিতার তলোয়ার তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু যখন কাফেরদের বিরুদ্ধে যখন উনি কবিতা লিখছিলেন কম তুলে গোত্র তুলে মেরে তছনছ করছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কুরাইশী বংশের মানুষ হাশিমী বংশের মানুষ আল্লাহ রাসূল বললেন হাসান তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ তোমার তলোয়ারটা তো আমারও গায়ে লাগবে হাসান তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ তোমার তলোয়ার তো আমারও গায়ে লাগবে তুমি যে কম তুলে কথা বলছো গোত্র তুলে কথা বলছো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কম তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই আমি গোত্র তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটা আটার খামিনের ভিতরে একটা চুল যদি পড়ে যায় ওই চুলটাকে যেমন টেনে বার করে নিলে ওই চুলের গায়ে যেমন আটা লাগা অসম্ভব ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কম তুলে গোত্র তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে নেব আমার তলোয়ারের রাস আপনার গায়ে লাগবে না একটু মহব্বতে বলুন আল্লাহ রাসূল বললেন সমস্ত মানুষ ধ্বংস হবে আলেম তো আপনাদের মনে প্রশ্ন জেগে গেছে তার হুজুর আপনারই বাঁচবে না আমরা কি সব মরে যাব আপনাদের বাঁচাতে হবে দেখুন আলেমের বাংলা মানে হচ্ছে জ্ঞানী আলেমের বাংলা মানে জ্ঞানী জানেওয়ালা অজ বুঝবেন তবে মজা লাগবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে রমজান শরীফে রোজা রাখতে হবে টাকা থাকলে হজ করতে হবে টাকা থাকলে যাকাত দিতে হবে বুনের ফরজটা ফাঁকি মারা যাবে না ভাইয়ের হক নষ্ট করা যাবে না বুনের হক নষ্ট করা যাবে না প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না মদ পান করা যাবে না গাঁজায় দম দেওয়া যাবে না পরের মাল আত্মসাৎ করা যাবে না সুদ খাওয়া যাবে না ছেলের বিয়েতে পোনে টাকা নেওয়া যাবে না বাবা মহিলা সমিতি বন্ধনার গ্রুপ লোন করা যাবে না এই সমস্ত জ্ঞানগুলো আপনাদের আছে না নাই
উত্তর দিতে হবে তাহলে আলেমের বাংলা মানে কি বলেছিলাম জ্ঞানী জানেওয়ালা তাহলে এখানে অঙ্ক কোষে দেখা যাচ্ছে আপনারাও সব কি জ্ঞানী তার মানে আপনারাও আলেম তাহলে রসূলের হাদিস অনুযায়ী আপনারা ও নাজাত পেয়ে গেলেন একটু জোরে বলুন একটু মহব্বতে বলতে পারলেন না আপনারাও আলেম আর রসূল বলেছেন সব ধ্বংস হবে কারা নাজাত পাবে আলেম আপনারা আলেম নাজাত পেয়ে গেলেন সেজন্য মাহফিল দিতে হয় মাহফিলে আসতে হয় মাহফিলে বসতে হয় আপনারা শুধু আলেম নয় মুফতিও বটে কারণ এখন যদি ফতোয়া ফরাজের দরকার হয় কোন মুফতি সাহেবের কাছে যাবেন না ফুরফুরা শরীফে কোন হুজুরের কাছে যাবেন না সাদা কাগজে বায়ান লিখে এলাকার সবচেয়ে যেখানে বড় চায়ের দোকান ওখানে আপনি জমা দিয়ে আসবেন চার দোকানে মুফতি থাকে না থাকে না ও মুরব্বীরে কত বলেন না কেন আপনি কত বড় ফতোয়া দেবেন আজকের অধিকাংশ চায়ের দোকানগুলো একটা নিকৃষ্ট জায়গাতে পৌঁছে গেছে ওখানে সমাজনীতি ধর্মনীতি রাজনীতি দুনিয়ায় যত নীতি পাওয়া যাবে সব কোথায় পাওয়া যাবে বাস্তব না অবাস্তব আহা তাহলে আপনারা আলেম নাজাত পেয়ে গেলেন কিন্তু আল্লাহর রাসূল আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না কত বুঝতে পারছেন না পারছেন না একটু আগে কি বলেছেন আলেম নাজাত আল্লাহ নবী বললেন আল আলিমুনা কুল্লুহুম খালিকুনা ইল্লা আল্লাহ আমিলুন আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে সমস্ত আলেম বরবাদ হয়ে যাবে সমস্ত আলেম নাস্তে নাবুদ হয়ে যাবে কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে আলেম ধ্বংস হবে জানেওয়ালা ধ্বংস হবে কেন ধ্বংস হবে ও জানে কিন্তু ও আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এটা জানি হাজারো মাহফিল হওয়ার পরেও এখনো সমাজে নারী পুরুষ বেনামাজি আছে না নাই গিজ 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 করতেছে হাজার হাজার টাকা খরচ করে মাহফিল দিচ্ছে খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে বেটারা কথা বলে না কি নামাজে তার দ্বারে না কপাল ফাটা নামাজ নেই ইবাদত নেই আমল নেই সুদ ঘুষ মদ তারি সমানে চালাচ্ছে এই মাসটার আগের মাসের নাম হলো মাহের রবিউল আওয়াল ওই মাসে আল্লাহ আমাদের নবীকে আমাদের কাজে পাঠিয়েছিলেন আবার ওই মাসেই আল্লাহ পাক বিশ্ব নবীকে তার দরবারে ডেকে নিয়েছিলেন রবিউল আওয়াল মাসের আগের মাস হচ্ছে সফর মাস কোন মাস একটু সবাই বলেন না সফর মাস আচ্ছা সফর মাসের আগের মাসের নাম কি সফর মাসের আগের মাস মুহররম বাহ বাহ আর আমরা যে মাসটায় পদার্পণ করেছি এই মাসটার নাম কি বাহ বাহ অনেক জায়গায় জিজ্ঞাসা করি বলতে পারে না বাংলাগুলো পটপট করে বলে দেয় ইংলিশগুলো পটপট করে বলে দেয় মুসলমান আরবি জানে না কপাল ফাটা ওই সফর মাসের 20 তারিখের পরে আল্লাহ নবী অসুস্থ হলেন ওই অসুস্থতার পিরিয়ড চলতে 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 বাড়ির রবিউল আওয়ালে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেল সফর মাসের 20 তারিখের পরে আল্লাহ রসুল অসুস্থ হলেন
আর ওই অসুস্থতার পিরিয়ড চলতে 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 বাড়ি রবিউল আউয়ালে এসে বিশ্বনবীর কি হচ্ছে? বাবা তোমরা সবাই যদি সামনেটা ঘিরে নাও তাহলে ওনারা আমাকে কি করে দেখবে? ছেলে একটু প্লিজ, তোমাদেরকে যদি আমি আরো কিছু বলি তোমরা তো রাগ করবে ভাই। এই আগে না আগে না বক্তা শ্রোতার মধ্যে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা তোমরাই কিন্তু ডিভাইডেড করে দিলে। তো যাক, তোমরা এসছো, আমি তোমাদের বেশি কিছু বলবো না। তুমি ভাই একটু সাইটে যাও, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা একটু সাইটে যাও, চট করে লাগিয়ে দিয়ে বসে পড়ো। আপনাদের কষ্ট হচ্ছে? তে এতগুলো মানুষ জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা বলুন আল্লাহু আকবার। নামাজ পড়তে হবে জানি কিন্তু পড়ি না, কিন্তু নবীর উম্মত হিসাবে কি করি? নবীর উম্মত হিসাবে দাবি করি, অহংকার করি, গর্ব করি, আমি বিশ্ব নবীর উম্মত। কিন্তু দেখো তো নবীর আদর্শ, আল্লাহ রসুলের আদর্শের সঙ্গে তোমার আদর্শের মিলটা কোথায়? আল্লাহ কোরআনে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ, বলো 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 বলো। সফর মাসের 20 তারিখের পরে আল্লাহ নবী অসুস্থ হলেন, ওই অসুস্থতার পিরিয়ড চলতে চলতে বাড়ি রবিউল আউয়ালে আল্লাহ নবীর ইন্তেকাল হচ্ছে। ওই অসুস্থতার পিরিয়ডে মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল, মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হাফসি বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআলাতে পৌঁছে যেত। একটু মহব্বতে বলেন না, মদিনার মসজিদে আজান হয়ে গেছে, সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন, সব সাহাবীরা মসজিদে এসেছেন, একজন আসেননি। কে আসেননি? কে আসেননি? সাহাবীরা সব মসজিদে এসেছেন, একজন আসেননি, আল্লাহ রসুল আসেননি। কেন? অসুস্থ, দুর্বল, দুর্বল। আল্লাহ নবী সাহাবীরা মদিনার মসজিদে নববী শরীফে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা ইন্তেজার করলেন, অপেক্ষা করলেন, ইন্তেজার করলেন, অপেক্ষা করলেন, আল্লাহ নবী আসলেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন, আল্লাহ নবীকে গিয়ে সালাম দিলেন, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ও বাবা বেলাল কি খবর? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তেজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল চলে যাও, মুরু আবা বকরিন ফালিউসল্লি বিন্নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমি অসুস্থ আছি বাবা, আমি যেতে পারবো না, আমার আবু বকরকে গিয়ে বলো তো, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন নামাজটা পড়িয়ে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হুজুরের কন্যার নাম কি? আম্মা আয়েশা, আমাদের বিশ্ব নবীর ছোট স্ত্রী, আমাদের ছোট আম্মাজি। আহা, আল্লাহ রসুলের কথাটা আম্মা যান শুনতে পেলেন, আল্লাহ রসুল ইমাম হিসাবে নাম প্রস্তাব দিয়েছেন কার? আম্মা জানের, আব্বা জানের। আম্মা জান বলেছিলেন, ইয়া রসুলাল্লাহ হাবিবাল্লাহ, জোর, আমার আব্বা
আব্বাজান কে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বাজান নরম দিলের মানুষ, আমার আব্বাজান নরম দিলের মানুষ, আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলে আমার আব্বাজান আপনাকে না পেরো না জারি করবে, আমার আব্বাজান আপনাকে না পে কেঁদে ফেলবে। হুজুর এই দায়িত্বটা আপনার সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন না, ও বাবা বেলাল চলে যা, মুর আবা বকরিন ফালিউসল্লি বিন্নাস, আমার আবু বাকারকে গিয়ে বলো আমার আবু বাকার যেন মানুষের নামাজ পড়িয়ে দেয়। আল্লাহ নবীর অনুমতিতে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববীতে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো আল্লাহ নবী আর ঘরের ভিতরে থাকতে পারেন না, আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আব্বাসকে ডাকলেন, দুইজন সাহাবি আল্লাহ নবীর হুজুর শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবী দুই সাহাবির কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল সাহাবিদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাঁদা মোবারক দুটো জমিনে খেসড়িয়ে যাচ্ছিল, আল্লাহ নবীর কাঁদা মোবারক দুটো জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় বিশ্ব নবী মসজিদে আসলেন, সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবি সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবি আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবি আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও আমার মায়েরা, সাহাবীরা আল্লাহ নবীকে আগিয়ে দিলেন, আবু বকর হুজুর ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী বসে 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 সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। সারা জীবন মাহফিলে শুনেছেন নামাজ পড়তে হবে না হবে, বলুন বলুন, এরপরে এখনো ও জানে কিন্তু ধ্বংস হয়ে যাবে। ও যত টাকাওয়ালা হও আর যত তুমি ওজনওয়ালা মদ্দা লোক হও, তুমি ধ্বংস, তুমি বরবাদ। আমার কথা বুঝতে পারছেন না, পাচ্ছেন না? যত মাহফিল দাও আর আমাদের যত হুজুর হুজুর করো, রেহাই তোমার নাই। এই হক কথা বলতে গেলে হুজুর খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মক্কাবাসীদের উপকার করেছিলেন না ক্ষতি করেছিলেন? বিনিময়ে নবী কি পেলেন? 13 বছর নবীকে মার খেতে হয়েছে, গায়ের রক্ত দিতে হয়েছে, চোখের পানি দিতে হয়েছে, শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে জন্মভূমিটা ছেড়ে দিয়ে মক্কা থেকে। কিন্তু রসুলুল্লাহ আল্লাহ দিত দায়িত্ব থেকে তিনি কিঞ্চিৎ পরিমাণে দূরে সরে যাননি। একটু জোরে বলুন, আরো জোরে বলুন, এজ এ উম্মত হিসাবে নবীর ওই আদর্শটা আমার মধ্যে থাকার দরকার আছে না নেই? আর নবী আনা কাজ করতে গেলে মার খেতে হবে, নবী আনা কাজ করতে গেলে অনেকে ঘৃণার নজরে দেখবে, কিন্তু তাই বলে কি হক কথা বলা বন্ধ করে দেবো? হ্যাঁ, কি বলেন মুরব্বী আপনারা? আজকে লক্ষ্য করুন আপনি, নারী পুরুষ আপনি তাকান, এখান থেকে আমরা যদি 20-25 বছর পিছিয়ে যাই, আমাদের সংসারে যে অভাব অনটন দুঃখ কষ্ট ছিল, সেই অভাব অনটন দুঃখ কষ্ট আর আছে? কে সুখ শান্তি কে দিয়েছে? একটু জবান খুলে বলতে পারলেন না? আজকে আমরা সেই আল্লাহ বলা হয়ে গেলাম, কি হবে মাহফিল দিয়ে কি হবে? আজকে তো মাহফিল মানে কুটুম্বিতে 14 গোষ্ঠীর কুটুম সব দাওয়াত করা, শ্বশুর থাকাবা, শাশুড়ি থাকাবা, ভাইরা ভাই থাকাবা, না তুমি হুজুর থাকাবা? বাস্তব বলছি না বাস্তব বলছি? অসুস্থ শরীরে সাহাবীদেরকে নামাজের ইমামতি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা একটু জোরে বলতে পারলি না?
আজকে তবু অসুস্থ শরীরে এসেছেন ওই অসুস্থতার পিরিয়ডে এমন দিন চলে গিয়েছে টোটালি রাসূলুল্লাহ আসতে পারেননি আবু বকর হুজুরের ইমামতিতে নামাজ হচ্ছে নবীর অসুস্থতা তখন খুব বেড়ে গেছে সাহাবীর আবু বকর হুজুরের ইমামতিতে নামাজ হচ্ছে রাসূলের ঘর আর মসজিদে নববীর ডিফারেন্স কতটা এখানে হাজী বান্দা কে আছে একটু হাত তোলেন তো আল্লাহর হাজী বান্দা আলহামদুলিল্লাহ গায় গায় না শুধু একটা বেড়া কি একটা পর্দার ডিফারেন্স আল্লাহ নবীর কলিজা জানা সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে নামাজ হচ্ছে আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে লক্ষ্য করে বললেন ও বিবি আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো এত অসুস্থ মাথা উঁচু করার আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো না আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর মাথা মোবারকটাকে উঁচু করে ধরেছেন আল্লাহ নবী সাহাবীদের নামাজের দিকে তাকিয়ে আল্লাহ নবীর চোখ দিয়ে দদা 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 করে পানি গড়িয়ে যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা ইউবকিকা কোন দুঃখে আপনি কাঁদছেন কোন কষ্টে আপনি কাঁদছেন আল্লাহ নবী বললেন ও আয়েশা আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয় আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয় এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের ভুঁড়ি চাপিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ি ফাঁসি পরিয়ে টানাটানি করেছিল আয়েশা এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে অনেক রক্ত দিতে হয়েছিল ওহুদের ময়দানে আমার দন্দান শহীদ হলো ও আমার আয়েশা আমি রাসূলুল্লাহকে মসজিদে না আমার সাহাবীরা যেভাবে জামাতে নামাজ আদায় করছে ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠেছে ভবিষ্যতের একটা চিত্র আমার সামনে ফুটে উঠেছে আমি আর রাসূলুল্লাহ একদিন পৃথিবীর জমিনে থাকব না আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে ওই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায় ও আমার আয়েশা আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয় আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয় আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না মহব্বতে বলতে পারলো না সুবহানাল্লাহ ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠেছে ভবিষ্যতের একটা চিত্র আমি আপনাদের উপকার করছি না ক্ষতি করছি জোরে বলুন আজকে আমার জওয়ান যুবক ভাইরা এই যে নবী দিবসের মাসটা চলে গেল হাজারো অজনসিহত শুনেছি আল্লাহ রাসূলের জীবন আদর্শে কিন্তু নবীর এই আদর্শ আমার মধ্যে নেই কেন রাসূল ইন্তেকালের সময় আল্লাহ রাসূল ইন্তেকালের সময় আল্লাহ রাসূলের জবান থেকে একটা আওয়াজ পাওয়া গেল সেটাও আপনাদের জানা বলুন তো সেটা কি কি না 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 শেষ কথা ছিল কি শেষ কথা ছিল নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ একটু বলুন সুবহানাল্লাহ আমার উম্মতেরা জোরে বলুন জোরে বলুন নামাজ নামাজ আজকের একদল উম্মত সে নামাজ পড়ে না কিসের মুসলমান তুমি কিসের মুসলমান তুমি কাফেররাও নামাজ পড়ে না তুমিও তুমিও তাহলে ওর সঙ্গে তোমার পার্থক্য কি থাকলো আমার কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না অন্য সম্প্রদায়ের মানুষ তারা নামাজ পড়ে না আর তুমি মুসলমানের ছেলে হয়ে তুমিও পড়ো না তাহলে তাদের আর তোমার মধ্যে পার্থক্যটা কি হলো মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার
যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তিটা কুফরি কাজ করলো, ওই ব্যক্তিটা কাফেরই কাজ করলো। কি করলো? ওকে ডাইরেক্ট কাফের বলা যাবে না, ও কাফেরই কাজ করলো। আহারে, আমার বক্তব্য শুরু মনে রাখবেন, আলেম ধ্বংস হয়ে যাবে, নাজাত পাবে কে? মনে নেই কে? আমলকারী। বাহ বাহ, আমলকারী জানার নাম, জানার নাম আলেম নয়, মানার নাম আমি জেনে ভূত আমি মানি না, বাস্তবে কাজে লাগাই না। আহারে, আল্লাহ ওদের হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওদের জন্য দোয়া করবেন মুরব্বীরা, আমি ওদের জন্য দোয়া করি, আল্লাহ আমার সোনার ছেলেদের, আমার মায়েদের হেদায়েত নসিব করুন, ওরা তো আমাদের ঘরের ছেলে। আপনাদের সঙ্গে আমার আত্মীয়তার বন্ধন নেই, আপনাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু এখানে নারী পুরুষ যত মানুষ এসছেন প্রত্যেকের সঙ্গে আমার এক জায়গায় ডিপলি সম্পর্ক, সেটা হচ্ছে ইমানের সম্পর্ক। আপনি আমার ইমানি ভাই, তাই না? আপনি আমার কিসের ভাই? ইমানি ভাই। একটা মুসলমানের গায়ে যদি আঘাত লাগে, ওই আঘাতটা কি একটা মুসলমানকে করা হলো? তামাম পৃথিবীর মুসলমান কি করা হলো? বেঈমান বেদিনেরা, আল্লাহ নবীকে এত মার মারলো, আল্লাহ নবীকে এত প্রহার করলো, আল্লাহ নবীর সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ নবীর সমস্ত শরীরটা খুন আর খুন হয়ে গেল, আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বেঈমান বেদিনেরা মনে করলো মুহাম্মদ জনমের মতো বিদায় নিয়েছে, মুহাম্মদ জনমের মতো মারা গিয়েছে, ওরা তখনও মারামারি করবে, ওরা তখনও কাটাকাটি করবে। ওই রকম করুণ পরিস্থিতিতে আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে আল্লাহ নবীকে পাঁজা করে তুলে নিয়ে একটুখানি দূরে একটা আঙুর বাগানের ভিতরে প্রবেশ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে কোলের উপরে বসিয়ে নিলেন। আল্লাহ নবীর মাতা মোবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খাতির উপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি আমার দিকে চেয়ে দেখুন, হুজুর আপনি একবার আমার দিকে ফিরে দেখুন, এখানে আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ নবী তাকে সাড়া দেন না, আল্লাহ নবী কথার উত্তর দেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডুবুরে কেঁদে ফেললেন, আল্লাহ পাক আমার নবীকে মনে আর জীবিত পাবো না, আল্লাহ পাক আমার নবীকে মনে আর জিন্দা পাবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই সময় দোয়া করতে লাগলেন, আল্লাহ রাতের ভিতর থেকে দিন কেটে বার করেন, দিনের ভিতর থেকে রাত কেটে বার করেন, আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। এত ক্ষমতার মালিক যেখানে আপনার হাতে আল্লাহ, আমি আবু বকরের চাওয়া যদি অপরাধ হয়, আমি আবু বকরের বলা যদি অপরাধ হয়, আমি আবু বকর সহ্য করতে পারি না আল্লাহ, আমি আবু বকর দোয়া করি আপনি আমাকে মেরে দি, আমাকে মেরে দি, আমাকে মেরে দি, আমার জানের বিনিময় আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন। জোরে বলুন, মহব্বতে বলতে পারলেন না, হুজুর কাঁদছেন, আল্লাহ আমি মরে যাই, যাই আমি মরে গেলে ইসলামের ক্ষতি হবে না, কিন্তু আমার নবী যদি এক্ষুনি মারা যান ইসলামটা অকালে মৃত্যুর কোলে ঢলে পড়বে। হুজুর কাঁদছিলেন, হুজুর কাঁদছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদছিলেন, হুজুরের দুফোঁটা চোখের গরম পানি আল্লাহ নবীর নূরের বদনে যেই পড়ে গেছে, আল্লাহ নবী হুঁশ ফিরে পেলেন। জোরে বলুন, মহব্বতে বলতে পারলেন না। আল্লাহ রাসূল আবু বকরের দিকে চেয়ে 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 দেখছেন,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর পেশানিতে একটা চুমা দিলেন, দিয়ে বলছেন, হুজুর আপনার কষ্ট হচ্ছে, শারীরিক কষ্ট, দমের কোনো কষ্ট? ও ছেলেরা, আল্লাহ রাসূল কি জবাব দিলেন? আল্লাহ নবী বললেন, ও আবু বকর, ও বাবা আবু বকর, আমার দমের কষ্ট হয় কিনা, শারীরিক কষ্ট হয় কিনা সব কথা পরে খুলে বলবো, আগে বলো না সূর্য কি ডুবে গেল নাকি, সূর্য কি অস্তমিত গেল নাকি? আমি রাসূলুল্লাহর আসনের নামাজ পড়া হয় নাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে বলুন, আমার কষ্ট হচ্ছে কিনা পরে বলবো, আগে বলো, আগে সূর্য কি ডুবে গেছে? আবু বকর, আমার আসরের নামাজটা পড়া হয়নি। না ইয়া রাসূলুল্লাহ, সূর্য এখনো ডুবে যায়নি, পূর্ব মুহূর্ত সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্ত, আর কিছু সময় পরে সূর্য ডুবে যাবে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও না, আমি নামাজটা পড়িনি। না ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত শরীরটা রক্তাক্ত খুন আর খুন, আপনাকে এখন নামাজ পড়তে হবে না, আপনি এখন একটু বিশ্রাম করুন, মাগরিবের পরে নাই নামাজটা কাজা পড়ে দেবেন, মাগরিবের পরে নামাজ, আপনি এখন একটু বিশ্রাম করুন। আল্লাহ নবী বললেন, না ও আবু বকর, ও বাবা আবু বকর, বেঈমানের আমাকে পাথর দিয়ে মেরেছে, পাথরে লাগাতে আমার সমস্ত শরীরটা জ্বালা যন্ত্রণা করে, অপরদিকে যদি আমি নামাজ ছেড়ে দিই আমার রুহের কষ্ট বেড়ে যাবে, আমার রুহের যন্ত্রণা বেড়ে যাবে। আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমি রুহের কষ্ট সহ্য করতে পারবো না, আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও, আমি রাসূলুল্লাহ নামাজ আদায় করে নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাত ধরে দাঁড় করিয়ে দিলেন, আল্লাহ নবী ওই পরিস্থিতিতে আসরের নামাজ আদায় করেছিলেন। উম্মত হিসাবে কায়ামতের ময়দানে নবীর সামনে দাঁড়াতে পারবো? আপনারা কথা বলেন না কেন? সাহস আছে? আমি সেজন্য একটা উদাহরণ দেই, কেউ যদি কাগজে লেখে র দন্তের স গয়কার লয় লয় আকার, কি হবে? রসগোল্লা। ওইটা কাগজে লিখে যদি কাগজ চাটে রসগোল্লার টেস্ট পাবে না? বাবা, রসগোল্লার টেস্ট পেতে গেলে জায়গায় যেতে হবে, প্র্যাকটিক্যালে খেতে হবে, তবেই টেস্টটা পাওয়া যাবে। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ফিরে আসুন, তাহলে আলেম ধ্বংস হবে, নাজাত পাবে কে? আমলকারী, আমলকারী, আমলকারী। কিন্তু আল্লাহর রসুল আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন, আমলকারীও নাজাত পাবে না। কথা শুনছেন নাকি? আল্লাহর এত নাজাতটা পাবে কে? চলুন তো একটু মদিনা থেকে ঘুরে আসি, মদিনায় যেতে মন চায় না? চায় না, চায় না? চলুন একটু ঘুরে আসি। দরুদ শরীফ, আল্লাহুম্মা কষ্ট হচ্ছে বাবা। ও ছেলেরা, এখন কি বাড়ির কথা মনে আছে? তাও কথা বলেন না। স্ত্রীর কথা মনে আছে? স্ত্রী থাকবেও না, কারণ এটা এখন জান্নাতের টুকরা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে জোরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা পায়গম্বরো কারোজা দেখা দে খোদায়া, দারে মুদ্দাদ সে মিলা দে খোদায়া, শরাবে মোহাব্বত পিলা দে খোদায়া, পায়গম্বরো
करोजा देखा दे खुदाया अल्लाहुम्मा पढ़ो बाबा খুব সুন্দর লাগছে একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না রেগে যায় আল্লাহ কোরআনে বলেছেন উদুউনি আস্তাজিব লাকুম বান্দাতি আমাকে ডাক আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি একটু জোরে বলুন তাহলে আলেম ধ্বংস হবে নাজাত পাবে আমলকারী রাসূল বলছেন আমলকারীও নাজাত পাবে না আল্লাহ নবী বললেন আল আমিলুনা কুল্লুহুম খালিকুনা ইল্লাল মুখলিসুন আল্লাহ নবী বললেন সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে আমলকারী বরবাদ হয়ে যাবে আমলকারী নাস্তে নাবুদ হয়ে যাবে কেবলমাত্র যারা ইখলাসের সঙ্গে খুলুসিয়াতের সঙ্গে লিল্লাহ আল্লাহকে রাজি করানোর জন্য আল্লাহকে খুশি করানোর জন্য আল্লাহ সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে আপনি নামাজ পড়েছেন আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে নামাজি বলবে তাই ওই নামাজিটা ধ্বংস হয়ে যাবে আপনি রোজা রেখেছেন আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে রোজাদার বলবে তাই আপনি হজ করেছেন আপনার উদ্দেশ্য হলো আপনার একটা ডিগ্রি বাড়বে তাই ওই হাজি ধ্বংস হয়ে সেই বড় হুজুরের কথা কি খারাপ নিয়ত খারাপ গোড়া যেতে হবে বাপ গোড়া গোড়া নিয়ত খারাপ আচ্ছা ভাই লোক দেখানো নামাজি লোক দেখানো রোজাদার লোক দেখানো হাজি লোক দেখানো গাজী লোক দেখানো মাহফিল আছে না নেই এখন ওর সংখ্যা আরো বেশি বেশি সলিটের সংখ্যা কমে যাচ্ছে কমে যাচ্ছে কমে যাচ্ছে এখন শোনাচ্ছে রোল গোল্ডের ঝিলিক বেশি তাই না সোনার এখন সে ঝিলিক নেই আর আহারে আহা আমাদের মধ্যে অনেকে আছে যারা আমলের মধ্যে শিরকে খফি আছে শিরকে খফি আপনার জীবনের কোনো আমল যদি কোনো আমল যদি লোক দেখানোর উদ্দেশ্য হয় জীবনের কোনো আমল আপনার জীবনের কোনো আমল যদি অহংকারের সঙ্গে হয় লোক দেখানোর উদ্দেশ্য হয় ওটা হবে শিরিক ওটা কি হবে আর আল্লাহ বান্দার জীবনের সব গোনা মাফ করে শিরকির গোনা আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ বান্দার জীবনের সমূহ গোনাকে মাফ করে শিরকির গোনাকে আমার আল্লাহ মাফ করে না শিরকির গোনা আজকের সমাজে অধিকাংশ মাহফিল গুলো হচ্ছে প্রতিযোগিতামূলক ঠিক বলছি না ভুল বলছি ওদের লাইট কটা গুণ জেনারেটর কটা গুণ ইউটিউব কটা গুণ হুজুর কটা গুণ
ও পাশের গ্রামের ছেলেরা বলতেছে ওরা যদি 22টা লাইট লাগায় আমরা 22 দোকানও 44 ওদের যদি মিডিয়া থাকে 10টা আমরা ডাবল ওদের যদি হুজুর থাকে 12-7 রেঞ্জের ভিতরে আমরা 12-7 পার করে দেব লোকে এসে বলবে কামাই ধুনেছে দেখো সব পাবে ও পাবে কিচ্ছু পাবে ও হ্যাঁ আমার কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না কেন কাজ হচ্ছে না কেন কাজ হচ্ছে না যে পরিমানে মাহফিল হচ্ছে এই পরিমানে কাজ হলে আমরা সব আল্লাহর ওলি হয়ে যেতাম আল্লাহ পাক তো ঘুরাচ্ছেন দেখছি দেখছি এই সমস্ত এলাকায় যখন আমি প্রথম এসেছি তখন আমার দাড়ি চুল কালো কুচকুচ 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 করতেছে আর আজকের বুড়োর খাতায় নাম উঠে গেছে সাইড পেকে গেছে দেখছি তো ঘুরে ঘুরে अपना जीवन नमाज अपना जीवन रोजा अपना जीवन दान खैरात अपना जीवन तस्बीह तिलावत अपना जीवन जिकिर अज़कार मुराकाबा मुशाहेदा सब किचुर मूल लक्ष्य हबे अल्लाह के राजी करा अल्लाह कुराने बोलेछेन इन्ना सलाती वा नुसुकी वा महया वा ममाती लिल्लाहि रब्बिल आलमीन আল্লাহু আকবার একটু মহব্বতে বলেন না আপনার জীবনের নামাজ আপনার কুরবানি বেঁচে থাকা মরে যাওয়া সবকিছুর মূল লক্ষ্য হবে আল্লাহকে রাজি করা আর যেটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে ওটাই হচ্ছে খাঁটি ওটাই হচ্ছে খাঁটি ওটা হচ্ছে ইখলাস ওই আমলকারীরা নাজাত পেয়ে যাবে জোরে বলুন আর বাদ বাকি সব সব কি সব ধ্বংস হয়ে যাবে।